মহম্মদ শাকিল আপনি লিখেছেন ক্লোজ আপ বর্তমানে প্রকাশ্যে জেনা করার ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে ফেব্রুয়ারি আসলেই তারা বিজ্ঞাপনের মাধ্যমে যুব সমাজকে প্রকাশ্যে জেনা করার জন্য উৎসাহিত করছে এটা একটা বড়ো ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এদের পরে কিছু বলতেন দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আর্গুমেন্ট ক্লোজ আপ আমরা জানিবারের একটা ব্র্যান্ড এই ব্র্যান্ড আপনার যদিও একটা পেস্ট শুধুমাত্র পেস্টের ব্র্যান্ড অথচ তারা তাদের প্রচারণা দেখলে মনে হয় তারা এদেশে জেনাকে অবৈধ কাজকে হারাম কাজকে প্রমোশন করতে এসেছে অনেক মুসলিম দেশে তারা আপনার সমকামিতার প্রচারণায় এবং সেটাকে স্বাভাবিককরণের জন্য তারা অর্থ ব্যয় করছে দেশ থেকে ইউনলিভার তারা বাইরের প্রতিষ্ঠান বাইরের দেশ বাইরের ব্যবসা বাইরের কোম্পানি তারা এদেশ থেকে আমাদের টাকা পয়সা ব্যবসার মাধ্যমে যেরকম নিয়ে যাচ্ছে আমাদের ইমানটা হরণ করে নিয়ে যাচ্ছে এবং তরুণ প্রজন্মকে ধ্বংস করার জন্য এদের দায় অনেক বেশি কোনো ভালো কাজে এদের কোনো ইনিশিয়েটিভ দেখতে পাবেন না কোনো ইসলামিক কোনো প্রোগ্রামে ভালো কোনো কাজে যেটার সাথে দেশের মাস বিপল জড়িত সেখানে তাদেরকে স্পন্সর করতে দেখবেন না সম্প্রতি আমরা দেখেছি যে ক্লোজ আপ একটা বিজ্ঞাপন প্রচার করছে যে একজন হিজাব পরিহিতা নারী একজন ছেলে চার বুকে ক্রুশ্চিহ্ন আছে তার সাথে অবৈধ সম্পর্ক করছে এবং নিচে লেখে দেওয়া আছে দ্বিধাহীন কাছে আসার গল্প তার মানে তারা বলতে চাচ্ছে যে কোনো মুসলমান যে কোনো ধর্মে মানুষের সাথে শারীরিক সম্পর্ক করতে কোনো প্রকার দ্বিধা যেন না করে তথাকথিত অবৈধ রিলেশন যেটা হারাম রিলেশন যেটা সেটা করতে যেন দ্বিধা না করে এই যে প্রচেষ্টা তাদের এই যে আপনার একটা হারাম কাজের জন্য উদ্বুদ্ধকরণ এবং ইসলাম যেটাকে হারাম করেছে মুসলিমদেরকে সেই হারাম জিনিসটা করতে উদ্বুদ্ধ করা এবং সেটাকে স্বাভাবিক করে ফেলা যুবকদেরকে তথাকথিত প্রেম অবৈধ রিলেশন এবং হারাম রিলেশনকে স্বাভাবিক করার যে প্রচেষ্টা তাদের এই প্রচেষ্টাটা অত্যন্ত গর্হিত এবং জঘন্য এক একটি কারণে অন্তত এই পেজটা আমাদের বয়কট করা উচিত এবং এটা বয়কটের ডাক তোলা উচিত সামাজিকভাবে এটার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থানে যাওয়া উচিত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুন আমাদের তরুণ প্রজন্মকে হেফাজত করুন এবং এদের এই নোংরামি থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন তরুণদেরকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন তারা এদেশ থেকে অর্থ করে যেমন নিয়ে যাচ্ছে আমাদের ই আমলটা নিয়ে যাচ্ছে এবং একটা তারা এ ধরনের প্রচারণা উদ্দেশ্যমূলকভাবে করা এটা এ দেশকে এদেশের সংস্কৃতিকে এদেশের সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার নামান্তর বিধায় কর্তৃপক্ষ উচিত এদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা তফিক দান কর আশিকুর রহমান আপনি লিখেছেন কোনো মেয়েকে কেউ বিয়ের প্রস্তাব দিলে চলমান প্রস্তাবের সুরাহা হওয়ার আগে তাকে অন্য কেউ বিয়ের প্রস্তাব দিতে পারবে কিনা না না ভাই আশিক এটা করতে পারবে না কারণ হলো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ওয়ালা ইতাহুক আলা খেতে আখি তোমাদের কেউ যদি কাউকে বিবাহের প্রস্তাব দেয় তাহলে সেই প্রস্তাবে শুরু হওয়ার আগ পর্যন্ত যাদের কাছে প্রস্তাব গেছে তারা এটা গ্রহণ বা ডিনাই এই দুইটার কোনো একটা করার আগ পর্যন্ত অন্য কেউ সেখানে যেন প্রস্তাব না দেয় একইভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম বিয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করেছেন কেউ কোনো পণ্য ক্রয়ের জন্য মোলামুলি করছে এখনও ক্রেতা বিক্রেতা তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি একজন প্রস্তাব করেছে অন্যজন বিবেচনাধীন রেখেছে এর মধ্যে যদি আরেকজন প্রস্তাব দেয় সেটাও গুনাহের কথা আছে স্পষ্টভাবে নিষেধ আছে এটা নয় এরপরে সঞ্জনা চৌধুরী আপনি লিখেছেন আমাদের এখানে কাঠ বিড়াল কাঠবিড়াল গাছে নারকেল সুপারি সবেদা ইত্যাদি ফল খেয়ে নষ্ট করছে এর প্রতিকার স্বরূপ কি গাছে জীবাণুনাশক প্রয়োগ করা যেতে পারে কোনো প্রাণীর উপদ্রবে যদি আপনি অতিষ্ঠ হন তাহলে সেক্ষেত্রে সে প্রাণীকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি তাকে হত্যা করতে পারেন যদি অন্য কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন ব্যাটারা দিয়ে বা অন্য কোনোভাবে হেফাজত করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তাকে হত্যা করতে পারেন সে রাইট আপনার আছে অতএব হত্যা করতে গিয়ে সবচাইতে তুলনামূলকভাবে তার জন্য কম কষ্টের কারণ হবে এরকম কোন প্রক্রিয়া থাকলে অবলম্বন করতে পারেন বিস্ফোরক একটা মাধ্যম হতে পারে অনেক সময় এমন কোনো পদ্ধতি অবলম্বন করা হয় যেমন আঠার মধ্যে আপনার আপনার ইঁদুরকে আঠা দিয়ে ধরা এবং সে আঠার মধ্যে লেগে থেকে টেনে হেসড়ে তার চামড়া টামড়া এগুলো পৃথক করে অর্থাৎ অত্যন্ত মর্মান্তিকভাবে তাকে হত্যা করা হয়ে থাকে এটা নিষেধ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্দ আল্লাহ হাকে তাবের হাসান আল্লাহ কুল্লি সাই আল্লাহ রবুল আলম প্রত্যেকটা বস্তুর প্রতি যেন হাসান করা হয় সেজন্য সেটাকে ফরস করেছেন এমন কি আমরা যখন কোনো পশু জবে করব জবে করে তাকে খাবো আল্লাহ তালামার জন্য হালাল করেছেন তার প্রাণ বের হবে সে মারা যাবে তারপরেও সেটাতেও যেন অবিচারমূলক না হয় এবং খুব বেশি তার প্রয়োজনের চাইতে বেশি যেন কষ্ট না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে এই নির্দেশ ইসলাম আমাদেরকে দিয়েছে তো সেই জন্য আপনার একজন মানুষ তাকে খেয়াল রাখতে হবে যে এই কারবে ইত্যাদিগুলোকে হত্যা করতে গিয়ে তিনি যেন জুলুম করে ফেলছেন এই পর্যায়ে না যায় এরপরে তাজিদুল ইসলাম লস্কর আপনি লিখেছেন নামাজের তেলাওয়াত ভুল হলে সহযোগিতা করতে হবে কিনা তেলাওয়াতের মধ্যে যদি বড় ভুল হয় যাকে লাহে জেলি বলা হয় অর্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে আপনি অল্প একটু তেলাত করছেন সেখানে বড় ধরনের ত্রুটি ঘটে গেছে তাহলে সেক্ষেত্রে তো আপনার চলাতি হবে না আর যদি সামান্য ছোটোখাটো ভুল হয় একটু মদ গুণায় ঋষিদি হয় তাহলে তার ফলে কোনো অসুবিধা নেই সুস্থতা করতে হবে না তার জন্য সাহেব আবির মাগুরা এই আইডি থেকে আপনি লিখেছেন আজানের পূর্বে রেসুলের শানে দূরত্ব পড়ার পর আজান দেয়া যাবে কিনা অনেক অঞ্চলে আজানের আগে নবী করিম সাল্লাহ সাল্লাম প্রেরণ করা হয় আসল্লা সাল্লাম ইয়া রাসোলা ইত্যাদি ইত্যাদি বলা হয় বিশেষ করে চট্টগ্রাম চাঁদপুর সমস্ত অঞ্চলগুলোতে এই কাজটি একটু বেশি দেখা যায় এক্ষেত্রে নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্না হল তিনি আজানের পরে দূরত পড়ার নির্দেশ করেছেন আজানের পরে যখন আমরা দোয়া পড়ব আল্লাহ মোরব্বাহাজির দাওয়াজের তাম্মা এ দোয়া পড়ার সময় আমাদেরকে দূর পাঠের নির্দেশনা দেওয়া হয়েছে বিধায় আজানের আগে নয় দূর পাঠ হবে আজানের পরে যে আমলটাকে পরে করতে বলা হয়েছে সেটা যদি আমরা আগে করি বা পরে করতে বলেছে পরেও করলাম সাথে আগেও করলাম তাহলে সেটা বেদাতে পরিগণিত হতে পারে কারণ নবী করিম সোল্লা সাল্লাম আজান আগে দূর দেওয়াটা যদি ভালো কাজ হতে তিনি বলতেন আজান তো একটা আমল শরীয়তে যেভাবে যে ফর্মেটে বর্ণিত হয়েছে সেখানে কোনো প্রকার সংযোজন বা বিয়োজন করাটা এটা শরীয়তের মধ্যে সংযোজন বিয়োজনের ফলে বিধাতে পরিগণিত হওয়ার মাধ্যম বা কারণ বিধায় এই বিষয়টাতে সাবধান হতে হবে আমরা যতটুকু জানি আজানের আগে কোন হাদিসের নবী করিম সাল্লিবাসাল্লাম এর প্রতি দূরত পাঠ করার নির্দেশ দেওয়া হয়নি তাছাড়া আজানের মধ্যে নবী সাল্লা সাল্লামের নাম উল্লেখ হবে যার কারণে আজানের পরে আপনি দূরত পাঠ করবেন সেটা যৌক্তিকতা আছে কিন্তু আজানের আগে আপনি কি কারণে দূরত পাঠ করবেন হাদিসেও নির্দেশ নেই আর তার কোনো যৌক্তিক গ্রাউন্ড নেই বিধায় এই কাজটি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত সুন্না যেভাবে এসেছে ঠিক সেভাবে আমরা আমল করার চেষ্টা করা উচিত নবিকিম সাল্লাহাল্লার পক্ষ থেকে পাঠানো মরে তাকে ফলো করতে হবে আমার মন গড়ায় কোনো কিছু করলে সেটা পরিত্যাজ্য হবে কারণ করিম সাল্লাহলাম বলেছেন আহদা সফি আমরিনা মাল এসামিন হো ফাহারদ আমাদের এই কাজে অর্থাৎ শরীয়তের কাজে ইসলামের কাজে ধর্মের কাজে যদি কেউ এমন কোনো কিছু করে যে কাজটা করোনহাদিসে ছিল না পরে আবিষ্কার হলো বা পরে কেউ বা কারা শুরু করলো এরকম নতুন কোনো কিছু যদি সংযোজন করা হয় ফাহোয়ারাদ্দোন একটা পরিত্যাগ পরিত্যাজ্য এবং পরিত্যাগযোগ্য বিধায় এ ধরনেরগুলো কাজ আমাদের থেকে থেকে করা উচিত উচিত এগুলো এগুলো থাকা এরপরে আজরুল ইসলাম হৃদয় আপনি লিখেছেন পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন পরিবার অশান্তির জন্য দূর করার জন্য আমরা ইতিপূর্বে বলেছি স্বামী স্ত্রী উভয়ে দিন চর্চা করা আল্লাহ কাছে পরিপূর্ণভাবে নিজেকে নিজেদেরকে সারান্ডা করা এটা জরুরি এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয় যখন আমরা আল্লাহর কাছে সান্ডার করা শিখবো তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে আমাদের মধ্যে সবর আসবে আমাদের মধ্যে অল্পতুষ্টি আসবে আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়া মানসিকতা আসবে নবী করিম সাল্লাহ সাল্লামের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত কীভাবে তিনি পারিবারিক জীবন যাপন করেছেন কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন যেগুলোর সম্মুখীন আমরাও হয়ে থাকি সেটা আমাদের স্টাডি করা দরকার সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে আল্লাহর নফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকাও দরকার যেখানে আল্লাহ নফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না যেন হারাম কাছ থেকে বেঁচে থাকলে ইনশাআল্লাহ আল্লাহদ্দিন আল্লাহর বলারাবেন শান্তি দান করবেন সাইদা